আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মহানবী সাল্লাহ আলী হুসাল্লামের পক্ষ থেকে দেখানো পথ ও মতে রয়েছে আমাদের জন্য ইহুকালীন সফলতা এবং পরকালীন শান্তি সুপ্রিয় দর্শক মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছেন বিভিন্ন দোয়া বিভিন্ন আমল এবং সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যাহা অনুসরণ করতে পারলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সফল হব এবং প্রত্যেকটি ক্ষেত্রে শান্তির সাথে চলতে পারব আজ আমি মহানবী সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে শেখানো একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয় এ সম্পর্কে হযরত বারাইবনা আজেব রদাহু আনহু বলেন নবী করিম সাল্লাহ এক ব্যক্তিকে বললেন হে ওমক। যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন অজু করবে তোমার নামাজের অজুর নেয় অথবা তোমার ডান পাশের উপরে শুবে এবং দোয়াটি পড়বে তারপর নবী তরিম সাল্লাম বললেন তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভরে উঠো তবে তুমি কল্যাণের সাথে উঠবে সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন দোয়াটি কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য যদি মৃত্যুবরণ করে তাহলে ইসলামের উপরে মৃত্যুবরণ হবে এর সে ভাগ্য আর কী হতে পারে আর যদি ওই সে জীবিত থেকে যায় তাহলে কল্যাণের সাথে সে জীবিত থাকবে এরক্ত অর্থ হলো পরের দিনটি তার জন্য কল্যাণ ভয় আনবে সব্য দর্শক সেই দোয়াটি হলো আল্লাহম্মা আসলাম তু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহ তু ওজহি ইলাইকা ওয়া আমরি ইলেকা ওয়া আল তুহরি ইলাইকা রগ বতন ও রহবতন ইলাইকা আহ মন্তা বিকল্লাদি আনজালতা ও নাবি কল্লাদি আর সালতা সপ্রিয় দর্শক দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি নিজেকে তোমার সমর্পণ করলাম তোমার দিকে মুখ ফেরালাম আমার কাজ তোমার প্রতি ন্যস্ত করলাম এবং তোমার প্রতি ভয় ও আগ্রহ নিয়ে তোমার আশ্রয় গ্রহণ করলাম তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই তোমার নাজিলকৃত কিতাবের প্রতি ইমান আনলাম এবং তোমার প্রেরিত নবীর প্রতি ইমান আনলাম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দোয়াটির উপর আমল করবেন আমিন আসসালামু আলাইকুম